ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই তুরস্ক থেকে প্রশ্ন করেছেন যে তিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি একজন খাঁটি মুসলমান হতে চান, খাঁটি মুসলমান হইতে গেলে কি তরিকা অবলম্বন করতে হবে, কোন তরিকায় থাকতে হবে, এটা তার প্রশ্ন। জবাবে বলবো, খাঁটি মুসলিম হইতে গেলে, খাঁটি মুসলিম হইতে গেলে ইসলামের বিধান যাবতীয়ভাবে, যাবতীয় বিধান যথাযথভাবে পালন করতে হবে। ওহির বিধান, কোরআন এবং সহি হাদিস, কোরআন এবং সহি সুন্না, এটার অনুসরণের বিকল্প নেই, এটাই অনুসরণ করতে হবে খাঁটি ইমানদার, খাঁটি মুসলিম হইতে গেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান্তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুইটি বস্তু কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত নবীহ, এবং তার নবীর সুন্নাত, এটাই একমাত্র পথ। আমাদের যে এক মোটামুটি অনেক তরিকা বর্ণনা করা হয়, 126টি তরিকা, এগুলো সব বিভ্রান্তিকর বিষয় এবং এগুলোকে বিশ্বাস করবেন না। তরিকা একটাই, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস, এটাই তরিকা, এই পথে আমাদের চলতে হবে। অন্য কোনো পথে চললে সঠিক পথ থেকে ছিটকে পড়ে যাবেন। অবশ্যই একমাত্র কোরআন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে গেছেন যে তোমরা যতদিন পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহ আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে পথভ্রষ্ট না হওয়ার একটাই পথ, যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করব, এর বাইরে যাব না, এর বাইরে যাব না। ইসলামের বাইরে যত যাবেন তত ঝুঁকি। মনে করুন যে একটা বাসে আপনি উঠেছেন, বাসের মধ্যে যদি আপনি আপনার পুরো বডিটা রাখেন তাহলে আপনি নিরাপদ থাকবেন, আর যখনই বাসের থাকলেন, জানালা দিয়ে আপনার হাত বের করে দিলেন, আপনার মুখ বের করে দিলেন, তখন আপনার ঝুঁকি বেড়ে গেল, অনেক ঝুঁকি বেড়ে গেল, আপনার মৃত্যুর আশঙ্কা রয়েছে। এজন্য ইসলামের মধ্যে যতটুকু নিজেকে সর্বকাজে জড়িয়ে রাখতে পারবেন, ইসলামের বিধান মতো আপনার জীবন পরিচালনা করতে পারবেন, তত আপনি নিরাপদে থাকবেন, তত নিরাপদে থাকবেন। এবং এটাই খাঁটি মুসলিম হওয়ার আসলে একমাত্র উপায়। আর আকীদার বিষয় বলবো, আল্লাহর প্রতি যথাযথভাবে ইমান রাখতে হবে, বিভ্রান্তিকর আকীদা থেকে বেঁচে থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান রাখতে হবে, ইমানের যে ছয়টি রুকন রয়েছে সেই রুকনগুলি যথাযথভাবে বিশ্বাস করতে হবে, এবং আমাদেরকে তার বিধান, যেটা আরও ইসলামের পাঁচটি রুকন, সেই রুকনগুলো আমাদেরকে যথাযথভাবে বিশ্বাস করতে হবে এবং পালন করতে হবে, তাহলে আমরা খাঁটি ইমানদার, খাঁটি মুসলিম হইতে পারবো। আশা করি এখন বাংলাদেশে বাংলা ভাষায় এখন হাদিসের কিতাবগুলো অনুবাদ হয়ে গেছে, আকিদারও অনেক কিতাব অনুবাদ হয়ে গেছে, সেগুলো পড়বেন এবং ইনশাআল্লাহ সেগুলো পড়ে আপনি নিজের জীবনকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সার্বিক জীবন পরিচালনা করবেন, এটা আপনার খাঁটি মুসলিম হওয়ার পথ। অন্য কোনো তরিকা ধরতে যাবেন না, অনেক তরিকা, চিশতিয়া, জাবরিয়া, কাদরিয়া, বহুত তরিকা রয়েছে, এই তরিকার ধারে কাছেও যাবেন না, যদি যান তাহলে ইমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বিভ্রান্তিকর আকীদা থেকে হেফাজত করুন এবং খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।